আসসালামু আলাইকুম। এখন আজকে যে ক্লাসটি নেব, এই ক্লাসটি হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের 9.2 এর একটি ইম্পর্টেন্ট অঙ্ক, সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। এটি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটও আছে, এমনকি অ্যাডমিশনে পড়ে থাকে। সো এটা অবহেলা করার কোনো কারণই নেই, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই ধরনের অঙ্ক, যেমন দেখো আমি একটা অঙ্ক লিখেছি এফ অফ এক্স ইকুয়াল টু 1 - 2 to the power x। এই অঙ্কটি কী করতে হবে, এটা একটা অবশ্যই সূচকীয় ফাংশন, কারণ চলক পাওয়ার থাকলে সেটাকে আমরা কী বলি, সূচকীয় ফাংশন। তো এই ফাংশনের এখন আমরা কী বের করবো, এই ফাংশনে বের করবো হচ্ছে কি ইনভার্স ফাংশন। আছে সূচকীয় ফাংশন, তো সূচকীয় ফাংশনে বের করবো আমরা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন তার মানে হচ্ছে কি বিপরীত ফাংশন। তো ক্লাস শুরু করার আগে বলতে হয়, তোমরা আমার যারা চ্যানেল যারা প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো ইনভার্স ফাংশন, এই ইনভার্স ফাংশন বের করার কিন্তু খুবই একটা সহজ একটা সিস্টেম। সেটা হচ্ছে কি, দেখো অঙ্কটাকে আমরা একটু ধরে নেই, যে লিখলাম কি, ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1 - 2 to the power x। এটা কিন্তু আমরা ধরে নিলাম। এখন দেখো এখানে কী করা যায়, এই ওয়াই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে সমান, এজন্য এটার সাথে এটা একবার নিব আর এটার সাথে এটা একবার নিব। এই দুটা কম্পেয়ার করে বা এই দুটা ইকুয়েশন আমরা ধরেই কিন্তু এখানে ইনভার্স ফাংশনটি বের করব। দেখো প্রথমে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই বা এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই লিখলাম। দেখো এখানে কিন্তু এক্স এর মান বের করছে, এই দুইটা নিয়ে কিন্তু এক্স এর মান বের করছে, এক্স ইকুয়াল টু কি হবে এফ ইনভার্স ওয়াই। এফটা এখানে কি ইনভার্স হচ্ছে, এটা কিন্তু একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি এখন বলবো না, আমি আমার আগের ক্লাসে বলেছি, জাস্ট শুধু মনে রাখো এফ ওপাশে কি ইনভার্স হয়ে গেল। এবার দেখো ওয়াই এর সাথে আবার কি হবে, আবার ওয়াই ইকুয়াল টু 1 - 2 to the power x। এখানে কিন্তু আমরা রেঞ্জ বের করেছিলাম, যে সিস্টেমে রেঞ্জ বের করতে হয় ঠিক সেম সিস্টেম, এখান থেকে কিন্তু এক্সকে ফ্রি করতে হবে। এক্সকে ফ্রি করবো কিভাবে, দেখো পক্ষান্তর করি 2 to the power x ইকুয়াল টু কী হবে 1 - y, বা এটা কিন্তু সূচকীয় ফর্ম, এই সূচকীয় ফর্ম থেকে কিন্তু লগারিদম ফর্ম বের করা যায়। কেমন করে, বেস 2, তাহলে আমি লিখতে পারি কি এখানে, সরি এক্স ইকুয়াল টু log 2 - 1 - y, এটাকে লেখা যায়। বেজ বেজ একই আছে, এইটা খুব চেঞ্জ হবে, 2 এর সাথে আছে x, এখন 2 এর সাথে হবে আছে কোনটা, এটা সবসময় কোনাকোনি, এই 2 সাথে এটা কোনাকোনি অথবা এর সাথে এটা কোনাকোনি, এটা জাস্ট সূচকীয় ফর্ম থেকে লগারিদম ফর্মে নিয়ে আসার সিস্টেম। দেখো তাহলে x এর মানটা আমরা কী পেয়েছিলাম, আবার f ইনভার্স y, তাহলে এটা লিখতে পারি f ইনভার্স y ইকুয়াল টু, এখন অঙ্কটি কিন্তু কোন ফাংশন হয়ে গেছে, ওয়াই এর ফাংশন, কিন্তু আমার মূল অঙ্ক ছিল এক্স এর ফাংশন, এই জন্য আমরা কী করব, অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু log 2 - 1 - x। তাহলে এই যে log 2 - 1 - x, এটাই হলো 1 - 2 to the power x এর ইনভার্স ফাংশন, দ্যাট মিন্স সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন। এবার যদি আমি এটাকে এর বিপরীত ফাংশন নির্ণয় করি, তাহলে অবশ্যই কোনটা হবে, এটা হবে। ওই যে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে সূচকীয় ফাংশনের ইনভার্স ফাংশন লগারিদম ফাংশন, আর সেই লগারিদম ফাংশন ইনভার্স ফাংশনটা ঠিক ওই সূচকীয় ফাংশন, এটা জানলেই কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। একবার সহজ উপায়ে, কিন্তু সহজ পদ্ধতিতে আমি তোমাদের অঙ্কটি শেখালাম, এভাবে তোমরা কিন্তু বহু অনেক অঙ্ক করতে পারো। ফর এক্সাম্পল আমি 2-টা অঙ্ক দিই, তোমরা একটু প্র্যাকটিস করবা, এরকমও থাকতে পারে, দেখা যায় একটা অঙ্ক থাকলো এরকম, এটার ইনভার্স বের করো, কে একটা অঙ্ক থাকতে পারে, এরকমও থাকতে পারে এফ অফ এক্স, আবার এফ অফ এক্স ইকুয়াল টু 2 to the power x, মানে এরকম অঙ্কের তো শেষ নাই, তাই না, এখানে কিন্তু +2ও থাকতে পারে, মানে আসলে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক কিন্তু করা যায়। সো দ্যাট ইজ দ্য প্রপার ওয়ে, দিস ইজ দ্য প্রপার ওয়ে ফর সলভিং সূচকীয় ফাংশন টু বিপরীত ফাংশন, এজন্য এটা ভালো করে দেখবা। আমি কিন্তু নিয়মটা জাস্ট এই নিয়মেই কিন্তু যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন বের করা যায়।
my students, তোমরা ক্লাসটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম ক্লাস আরো পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।